আসসালামু আলাইকুম। তো আজকে তিনটি এয়ারড্রপ শেয়ার করব এক ভিডিওর ভিতরে। তিনটি ওয়ালেটের অফার এবং এখান থেকে তিনটি এয়ারড্রপ থেকে ভালো পরিমাণে একটা আমরা ইনকাম করতে পারবো আশা করি। দুই তিন মাস বা ছয় মাসের ভিতরেই ওয়ালেট থেকে প্রফিট নিতে পারবো। আরও অনেক ওয়ালেটের কিন্তু এয়ারড্রপগুলো এখনও বর্তমানে রানিং আছে। তো আপনারা যদি আমার এই টেলিগ্রাম চ্যানেলে আসেন, টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে যে উপরের দিকে এখানটায় ক্লিক করবেন, এখানে যদি ক্লিক করেন এই যে উপরে কিছু পোস্ট দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনার একটা পোস্টের ভিতর নিয়ে যাবে। তো এটা হলো পিন পোস্ট। তো এই পিন পোস্টে নিয়ে আসলে দেখতে পারবেন এখানে আপনারা আমি অনেকগুলা এক্সচেঞ্জার এবং ওয়ালেটের এয়ারড্রপের লিঙ্ক দিয়ে রাখছি, যে এয়ারড্রপগুলো কিন্তু এখনও রানিং অবস্থায় আছে। তো সবগুলো এয়ারড্রপে আপনারা জয়েন করে নেবেন এবং সবগুলো এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন সবগুলো এয়ারড্রপে আমি যদি প্রথমটা ক্লিক করি, এই দেখেন এটা যদি ক্লিক করি এই দেখেন পোস্টের ভিতর নিয়ে গেছে এয়ারড্রপের ডিটেলস একদম। তো এই এয়ারড্রপে কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিন্তু ভিডিও সহকারে কিন্তু এখানে দেওয়া আছে সব কিছু বিস্তারিত। তো আপনারা এরকম করে সবগুলো জয়েন করে রাখবেন। আর নতুন যে এয়ারড্রপ কয়টা আসছে ওটা আমি এখন দেখিয়ে দেবো। তো নতুন এই তিনটা ওয়ালেটের এয়ারড্রপ আসছে, এই যে ফ্লিন্ট মানি, তারপর উবার, ডিএফ ওয়ালেট। তো তিনটাই আমি দেখিয়ে দেবো, প্রথমত আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি ক্লিক করি, তো এখানে আপনার লিঙ্কে ক্লিক করার পর এই যে ফ্লিন্ট ওয়ালেট, এটা হলো আপনার ফ্লিন্ট ডট মানি। তো এখানে আসার পর দেখবেন যে গেট আর্লি অ্যাসেস লেখা একটা অপশন আছে। তো এই ওয়ালেটটা কিন্তু এখনও পুরোপুরি লঞ্চ হয় নাই, জাস্ট এই ওয়ালেটটা থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট করে রাখবেন। জাস্ট এখন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করে রাখবেন, তারপরে পরবর্তীতে যত এয়ারড্রপ আসবে তখন এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারবেন আপনারা। তো প্রথমত করবেন কি, এই গেট আর্লি অ্যাসেসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে ইমেলটা দেবেন এবং ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি, তারপরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনারা। কান্ট্রিটা সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে আপনারা একটা সিলেক্ট করে দেবেন। তো এখানে এই দুইটার একটা যে কোনো সিলেক্ট করে দেবেন, আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে দেখবেন আপনার ইমেল একটা কোড চলে যাবে। তো ইমেলে আমার কোডটা চলে আসছে, এখান থেকে কোডটা দিয়ে দেবো। তো এরকম একটা কোড চলে আসবে, আমি কোডটা বসিয়ে দিচ্ছি। তো কোডটা বসিয়ে এখানে এই জয়েন বাটনে ক্লিক করবেন। তো জয়েন বাটনে ক্লিক করার পর এখানে আপনার পজিশনটা দেখতে পারবেন, মানে কত নম্বর পজিশনে আছেন। তো এখানে আপনারা চাইলে করবেন কি, এক ফোনে আপনার অন্য ব্রাউজার দিয়ে, এই যে আপনার রেফারেল লিঙ্কটা আছে এই রেফারেল লিঙ্কটা দিয়ে আপনার অন্য আর একটা ব্রাউজারে বা এই ব্রাউজারে এটা লগ আউট যদি দেওয়া যায় তাহলে করবেন কি, একাধিক অ্যাকাউন্ট করে রাখবেন। আপনার যে কটা ফোন নাম্বার আছে বা যে কটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ওই কটা অ্যাকাউন্ট করে রাখবেন। এখানে আপনার চার পাঁচটা ধরেন রেফার করে রাখবেন, তাহলে হবে কি, এই যে পজিশনটা আছে পজিশনটা আপনার আরও কমবে। এখান থেকে 52,388তম পজিশনে এখন আমি বর্তমানে আছি। তো আপনি যদি কয়েকটা রেফার করেন দেখা যাবে এখানে আপনার র্যাঙ্কিংটা আরও বাড়বে। এখানে 52,000 থেকে আপনার দেখা যাচ্ছে 30-40,000 চলে আসবে। তো এখান থেকে আপনার তাহলে ভালো একটা ইনকাম হতে পারে, মানে এখানে পজিশনটা যত কমবে। তো এখানে রেফারেল লিঙ্ক দিয়ে আরও কয়েকটা অ্যাকাউন্ট করে রাখবেন আপনারা। আর আপাতত এই কাজটা করে রাখবেন, পরবর্তীতে যে কোনো আপডেট আসলে যে তাদের অ্যাপ ডাউনলোড করা লাগবে বা অ্যাপ আসছে বা তাদের নতুন কোনো এয়ারড্রপ আসছে এই আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবে এখান থেকে কীভাবে কী প্রফিট নেবেন। জাস্ট এখন এতটুকুই কাজ। তো পরবর্তী যেটা আমি শেয়ার করব এটা হলো এই যে উবার ফিনান্স। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আগের এয়ারড্রপটা প্রথম যেটা শেয়ার করছি এই যে ফ্লিন্ট মানি, এটার থেকেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এয়ারড্রপ। তো এয়ারড্রপটাতে কীভাবে অংশগ্রহণ করবেন, প্রথমত লিঙ্ক দিয়ে দেবো আমি। লিঙ্কটা দেওয়ার পর লিঙ্কে ক্লিক করবেন, এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে পেয়ে যাবেন লিঙ্ক। তো এটা এখনও দেখা যাচ্ছে যে এটাও এখনও টেস্ট অবস্থায় আছে, মানে ওয়ালেটটা লঞ্চ হবে একদম খুবই নতুন একদম। তো এই অবস্থায় যদি জয়েন করে থাকি এই প্রথম প্রথম কিন্তু জয়েন করে রাখলে দেখা যায় ভালো একটা প্রফিট নেওয়া যায় যে কোনো এয়ারড্রপ থেকে। আপনার প্রথমবার যে যতটুকু প্রফিট নিতে পারবেন দ্বিতীয়বার ওই একই ওয়ালেট থেকে যদি একই এয়ারড্রপ দেয় তাহলে দেখা যাবে
আপনার ওই প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে সবসময় কমই ইনকাম হবে। তো প্রথমবার যে কোনো এয়ারড্রপ দিলে ওইটার থেকে সবসময় বেশি ইনকাম হয়। তো প্রথমতেই গেট আর্লি অ্যাসেসে ক্লিক করবেন। এখানে এটা হলো ইউনিভার্সাল বেসিক অ্যাসেট। তো এখানে গেট আর্লি অ্যাসেসে ক্লিক করবেন। গেট আর্লি অ্যাসেসে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দিয়ে নেবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি। ইমেলটা দিয়ে এখানে আপনার এই বাটনে ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করলে আপনার দেখবেন যে পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। তো পাসওয়ার্ডটা সেট করে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন যে পাসওয়ার্ড ফরম্যাটটা একটু চেঞ্জ করতে বলছে। তো আপনার পাসওয়ার্ডে এই যে অ্যাট দ্য রেট বা হ্যাশ যে জাতীয় এই জাতীয় যে ট্যাগগুলো আছে এগুলো দিবেন না আপনারা। এগুলো দিলে পাসওয়ার্ডটা নিতেছেন এখানে। তো এখানে তারপর করবেন কি, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে একটা নিক নেম সেট করে নেবেন। তো নিক নেমটা ভোটার আইডি কার্ড অনুসারে সবসময় দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো এয়ারড্রপ বা যে কোনো কিছুর ক্ষেত্রে। কারণ অনেক সময় KYC দরকার হয় যে কোনো এয়ারড্রপেই। তো ভোটার আইডি কার্ড অনুসারে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার একটা ক্যাপচা পূরণ করতে বলবে। তো ক্যাপচাটা আপনারা পূরণ করে নেবেন। এখানে ক্যাপচাটায় বলবে যে ট্রাক সিলেক্ট করতে। তো ক্যাপচারটায় যে কোনো কিছু সিলেক্ট করতে বলতে পারে। ওখানে আপনারা ওইটা দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নিক নেমটা দিয়ে। তো নিক নেমটা দেওয়ার সময় কিন্তু আপনার ক্যাপচারটা আগে পূরণ করে নিতে হবে, অন্যথায় কিন্তু নিক নেমটা নিবে না। তো নেক্সট বাটনে আমি এখন ক্লিক করলে দেখেন, আচ্ছা এখানে আপনারা ইমেল পাসওয়ার্ড তারপর নামটা দেওয়ার পর ক্যাপচা পূরণ করে ওখানে দিলে তাহলে অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে। বাট ওই তারপরে কোনো পেজে নিয়ে যায় না। যদি আপনাদের লেখা আসে যে এরকম যে আপনার নামটা নিতেছে না, তাহলে অ্যাগেন সাবমিট করে দেবেন। নামটা দিয়ে অ্যাগেন ওখানে সাবমিট করে দিবেন, তাহলে অ্যাকাউন্ট খোলা অটোমেটিক হয়ে যাবে। বাট ওখানে বোঝা যায় না যে কোনো পরের কোনো পেজে নিয়ে যায় না যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে কি না। তো আপনারা এর জন্য করবেন কি, আবার অ্যাগেন ব্যাকে এসে মানে সাইন আপ হয়ে গেলে, ওই পর্যন্ত নাম দেওয়া হয়ে গেলে তারপর লগ ইনে আসবেন। লগ ইনে এসে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন, দেখবেন যে অটোমেটিক লগ ইন হয়ে গেছে আপনার। এখানে দেখেন ইমেল আর এটা দেওয়ার পরে লগ ইন হয়ে গেছে আমার। তো লগ ইন হওয়ার পর এখানে আপনার এই এখানে ক্লিক করবেন, এই বাটন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। এখানে ক্লিক করার পর গেট ইটে দেবেন, এখানে গো না নেক্সট জান এরকম একটা অপশন আসে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম পুশ মাইনিং লেখা আসবে, মানে আপনার মাইনিংটা অটোমেটিক মাইনিংটা শুরু হয়ে গেছে, এখন মাইনিং হইতেছে। এখন চাইলে আপনি এটা অফ করেও রাখতে পারবেন। এখান থেকে যদি বের হয়ে যান তাহলে ওইটা মাইনিং কিন্তু হতে থাকবে আপনাদের। তো এর জন্য আপনারা এখানে মাইনিংটা স্টার্ট করে রাখবেন। আর মাইনিংটা স্টার্ট করার পর এখানে যদি আপনারা এই যে হারভেস্টে ক্লিক করেন, ধরেন একদিন আপনার মাইনিং হইলো, একদিন বা এক ঘন্টা পরে, একদিন বা এক ঘন্টা পরে এখানে এসে আপনার এই যে হারভেস্টের উপর ক্লিক করবেন। হারভেস্টের উপর ক্লিক করলে আপনার যে ব্যালেন্সটা মাইনিং হবে, ওই মাইনিং ব্যালেন্সটা এই যে এখানে এখানে আপনার অ্যাড হয়ে যাবে। দেখেন আমার যে মাইনিং ব্যালেন্সটা হয়েছিলো হারভেস্টে ক্লিক করছি, এখান থেকে আমার এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে আমার মাইনিং ব্যালেন্সটা। তো আর এইটা বর্তমানে টেস্ট নেট অবস্থায় আছে। তো আপনারা জাস্ট এখন মাইনিং করে এটা কালেক্ট করতে থাকবেন, আশা করি ভালো একটা প্রফিট দেবে এখান থেকে। জাস্ট এইটুকুই কি আছে, আপনি এখানে মাইনিংটা অন করে দিবেন, তারপর হারভেস্টে ক্লিক করবেন। আপনার যখন এখানে ধরেন 5টা 10টা বা 100টা ব্যালেন্স হয়ে যাবে, হারভেস্টে ক্লিক করবেন, আপনার ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। জাস্ট এটা এখন টেস্ট নেট অবস্থায় আছে, এখনও পুরোপুরি তারা লঞ্চ করে নাই তারা এটা। তো এটা যখন দেখা যাবে লঞ্চ করতে পাঁচ মাস 6 মাস 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। তো এর জন্য আপনারা জাস্ট এখন এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মাইনিং করতে থাকবেন। তো নেক্সট যে এয়ারড্রপটা আপনার এই যে DFO ওয়ালেট। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারড্রপ হলো এইটাই, তিনটার ভিতর যে তিনটা এয়ারড্রপ আমি ভিডিওতে শেয়ার করবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এইটা। তো প্রথমত করবেন কি, এখানে লিঙ্কে ক্লিক করবেন। এখানে লিঙ্কে ক্লিক করার পর আপনার ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন, মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো 3 নম্বর এয়ারড্রপটার লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। তো পেজটা যদি লোড নেয় আপনারা কিছু সময় ওয়েট করবেন, 2-5 মিনিট, দেখবেন যে লোডটা কমপ্লিট হয়ে যাবে, একটু সমস্যা করতে পারে। তো এরকম আসলে পেজটা রিলোড নেওয়া হয়ে গেলে এরকম দেখবেন অ্যান্ড্রয়েড ডাউনলোড লেখা অপশন আছে। অ্যান্ড্রয়েড ডাউনলোড লেখার উপর ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে, মানে ডাউনলোডটা স্টার্ট হবে। তারপর ডাউনলোড হলে এখানে ক্লিক করে আপনার অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আপনার যে ক্রোম ব্রাউজার আছে এখান থেকে যদি ফাইলটি আপনি ডাউনলোডের এখানে গিয়ে যদি ইনস্টল করতে চান, ইনস্টল নাও হতে পারে। আপনার যে ফাইল ম্যানেজার আছে ফোনের, ফাইলে গিয়ে ডাউনলোডে গিয়ে অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম
একটি ক্রিয়েট অপশন দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তা এখানে অ্যাকাউন্ট নেম লিখবেন। তো এখানে আপনারা অ্যাকাউন্টের নামটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম কিছু মিনিমিক কি দেখবেন, মানে লেখা দেখবেন ট্রাস্ট অল দিস, অ্যাকাউন্ট খুললে যেরকম কিছু লেখা যায় মিনিমিক ফ্রেজ। তো ওরকম কিছু মিনিমিক ফ্রেজ দেখবেন, ওইটা আপনারা এখানে কপি বাটনে ক্লিক করে এটা কপি করে এমন জায়গায় সেভ করে রাখবেন যাতে না হারায় এটা, কারণ পরবর্তীতে লগ ইন করতে গেলে কিন্তু আপনার এই লেখাগুলোই লাগবে, দরকার হবে। তো এটা আপনারা এখান থেকে কপি করে নেক্সট বাটনে ক্লিক করে ইম্পোর্ট করে নেবেন। তো কপি করার পরে কপি করা লেখাটা এখানে আপনার পেস্ট করে দেবেন, পেস্টে ক্লিক করে পেস্ট করে দেবেন এখানে। তো পেস্ট করে আপনার নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার দেখবেন যে অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে। এখানে আপনার এই যে ভিউ এনএফটিটির উপর যদি ক্লিক করেন আপনার এখানে একটা এনএফটি পাবেন, ওইটা কিন্তু আপনার দেখতে পারবেন এখানে যে আপনার এনএফটিটা শো করতেছে। এই দেখেন আমার এনএফটিটা কিন্তু এখানে শো করছে, এই দেখেন আমি এই এনএফটিটা আমার পেয়েছি। তো আপনারা এখানে এরকম অ্যাকাউন্ট করে এনএফটিটা কালেক্ট করে রাখবেন, আপাতত এটাই কাজ। পরবর্তীতে এখানে যত এয়ারড্রপ আসবে বা যত আপডেট আসবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেবো, আর আপডেট আপনারা ফলো করবেন টেলিগ্রামে আমাদের। এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে একদম পোস্ট সহ বিস্তারিত সকল আপডেট একদম আমি মেনশন করে দিয়ে দিন। ধরেন এই যে এইটার ধরেন যদি কোনো আপডেট আসে এটা আমি মেনশন করে দিয়ে দিই, আপনি যদি ক্লিক করেন ধরেন এই যে পোস্টার এখানে যদি ক্লিক করেন এই যে অপশনটায় দেখেন এই যে রিয়েল মেইন পোস্টে নিয়ে গেছে, মানে এই এই পোস্টার আপডেট হলো গিয়ে এইটা। তো এরকম করে আপডেটটা আর কি মেনশন করে আমি দিয়ে দিই যে কোন পোস্টের কোন আপডেটটা। তো এখানে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আপাতত কাজ হলো আপনাদের এখান থেকে এই এনএফটিটা কালেক্ট করে রাখা আর কি। এখানে ভিউ অ্যাসেটে ক্লিক করলে আপনার এনএফটিটা এই যে দেখতে পারবেন, এনএফটিটা যখন বাই সেল স্টার্ট হবে বাই সেল করা যাবে অবশ্যই আমি তখন জানিয়ে দেবো সব কিছু। দেখেন কামিং সুন, মানে এটা মানে নতুন পর্যায়ে একদম আছে, একদম তাদের টেস্টনেট অবস্থায় আছে। তো আরও একটি এয়ারড্রপ শেয়ার করে দেবো এই ভিডিওতে, আরও একটি এয়ারড্রপ শেয়ার করবো, এটা হলো যে আপনাদের আর এনডি র্যান্ট অ্যাপের R&D টোকেন দেবে তারা $50 করে সবাইকে ইনস্ট্যান্ট দিয়ে দেবে। তো ওই $50 করে তারা বলছে যে তারা $50 সমপরিমাণের R&D টোকেনটা দেবে। তো তাদের অ্যাপস বা এখনও কিছু এরকম লঞ্চ হয় নাই, জাস্ট আমাদের হোয়াইট লিস্টে অ্যাড হয়ে থাকতে হবে, এইটুকুই আপাতত কাজ। তো যখন তাদের অ্যাপটা লঞ্চ করবে তখন আমাদের এই $50-এর R&D টোকেনটা দিয়ে দেবে। তো তারা বলছে যেহেতু $50 না হোক আমরা $5-10 যা পাই ওইটাই অনেক কিছু। তো কাজ যেহেতু এখানে খুবই অল্প একটা কাজ, তো এখানে করবেন কি প্রথমত আপনার ওয়েট লিস্টে জয়েন করার জন্য এই যে লিঙ্ক দিয়ে দেবো এটার। তো আমি কিন্তু চারটা এয়ারড্রপ শেয়ার করছি এই এক ভিডিওতে, একটা হলো যে এই যে flint.money এইটা, তারপর হলো যে উবার ফিনান্স, তারপর DF ওয়ালেট, তারপর হলো যে আপনার এই যে এটা R&D। তো প্রথমত লিঙ্কে ক্লিক করলাম, এটা লিঙ্কে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো এখানে আপনার করবেন কি গেট আর্লি অ্যাসেসে, বলছে যে গেট আর্লি অ্যাসেস র্যান্ড অ্যাপ অ্যান্ড ইউর শেয়ার, এখানে বিস্তারিত বলে দিছে। তো এখানে করবেন কি নিচে আসলে এখানে আপনার নামটা এবং ইমেলটা দিয়ে দেবেন। তো নাম এবং ইমেল দিয়ে জয়েন দ্য ওয়েট লিস্ট। তো আমি যে কয়টা এয়ারড্রপ শেয়ার করছি এই ভিডিওতে সবগুলো কিন্তু টেস্ট নেট অবস্থা আছে, মানে একদম তারা শুরু করতেছে মাত্র, এইগুলা থেকে প্রফিট নিতে কিন্তু সময় লাগবে। তো এখানে একটা ক্যাপচা চলে আসবে, ক্যাপচাটা পূরণ করে নেবেন। এই যে কয়টা এয়ারড্রপ শেয়ার করছে এইগুলো থেকে প্রফিট নিতে দেখা যায় 5 মাস 6 মাস 1 বছর এরকম সময় লাগতে পারে। তো এখানে সবগুলো এয়ারড্রপ মাত্র লঞ্চ হয়েছে আপাতত, ওরা সব কিছু এখন পর্যন্ত চালু করে নাই। তো এখানে দেখতে পারবেন বলছে যে তারা আমাদের ইমেলে একটা কনফার্মেশন মেল পাঠিয়ে দিছে। তো আপনার ইমেলে গিয়ে মেলটা চেক করবেন, দেখবেন যে একটা কনফার্মেশন মেল দিয়ে দিছে এরকম। তো এই মেলের উপর ক্লিক করে কনফার্ম করে নেবেন, এই যে কনফার্ম ইউর এন্ট্রি এখানে যদি ক্লিক করেন আপনার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। দেখেন এটা কনফার্ম হয়ে গেছে, মানে মেলটা কনফার্ম হয়ে গেছে। মেলটা কনফার্ম হওয়ার পর এখানে আপনার টুইটারে আসবেন, এই যে টুইটারে এইটার উপর ক্লিক করবেন, দুইটা টাক্স আছে এখানে। তো এই টুইটার উপর ক্লিক করলে এখানে আপনার এই যে এই টুইট এটা টুইট করে দিতে হবে আপনার, এখানে এই যে উপরে যে টুইট বাটনটা আছে এখানে ক্লিক করে টুইট করে দেবেন এটা। তো টুইট করার পর আপনি ব্যাগে আসবেন, এই দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে টাস্কটা। তারপর তাদের টুইটারে ফলো করে দেবেন, তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে এই যে ফলো আজ অন টুইটার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি তাদেরকে ফলো করে আপনার ওখানে কী করতে হবে
ইয়েস লিখে দিতে হবে। এখানে তারা বলছে যে টাইপ ইয়েস, আপনি ফলো হয়েছেন নাকি এটা লিখে দিতে বলছেন। আমি তো ইয়েস লিখে দিলাম, ইয়েস লিখে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করলে দেখেন আমার দুইটা কিন্তু এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে কংগ্রেচুলেশন দিছে যে কংগ্রেস দ্য রিওয়ার্ড ওয়াজ আনলক। তো এটা কবে পাবো আমরা? তো এটা অবশ্যই আপনাদের মেইলে আপডেট দিয়ে দেবে তারা, যে কখন তাদের অ্যাপস লঞ্চ করবে। এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা লঞ্চ করবে এবং অ্যাপসের ভিতর আমাদেরকে এই যে ওয়াইট লিস্টে যে জয়েন হইলাম, হোয়াইট লিস্টে এই জয়েন হওয়ার বিনিময়ে টোকেনটা আমাদের তখন $50 সমপরিমাণ R&D টোকেন দিয়ে দেবে। তো তখন যদি $50 আমরা প্রফিট করতে নাও পারি, দেখা যাবে কিছু না কিছু প্রফিট এখানে করতেই পারবো। তো তারা যেহেতু বলছে অনেক সময় $50 $100 কিন্তু এরকম ওয়ালেটের অফার থেকে প্রফিট নেওয়া যায়। তো এখানে এটা জয়েন করে নেবেন, এখানে বিস্তারিত পড়লেই আপনারা বুঝতে পারবেন কবে কি এটা থেকে কেমন কীভাবে প্রফিট নেবেন।